হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সাডেনলি একটা প্ল্যানিং হলো যে এবছরও আমরা দোলে ঘুরতে যাব। আমরা প্রতি বছরে কিন্তু ঘুরতে যাই, কিন্তু এই বছরে কোনো ঠিক ছিল না, কিন্তু সাডেনলি একটা প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব। তো আমরা এখানে শুক্রবার দিনকে প্ল্যানিং করেছি, আর দিন শনিবার দিনকে আমরা বেরিয়ে গেছি। আর আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 6:30 নাগাদ। আর রাস্তায় দেখো, ওই সকালবেলা এত গরমে কিন্তু ভালোই কিন্তু মানে কুয়াশাটা ছিল। তারপরে পুরো হাইওয়েটা কিন্তু ফাঁকা। আর আমরা VIP বাজার থেকে দমদম হয়ে যাব। আমরা কিন্তু দোলে মানে প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যাই, তো বেশি আমরা যাই হচ্ছে পুরীতে। তো এবার আমরা প্ল্যানিং করলাম আর পুরীতে যাব না, এবার আমরা একটু অন্য দিকে যাব। তো হঠাৎ করে তো এটা ঠিক হয়েছে, তো আর ট্রেনের টিকিটও কাটা হয়নি, তো আমরা আমাদের নিজেদের গাড়িটা নিয়েই যাচ্ছি কিন্তু ঘুরতে। আর সকালবেলার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে ঠিক দেখো দমদমে আসলে এয়ারপোর্টের দিকে ভালোভাবে তাকিয়ে থাকি যে প্লেনটা দেখা যাচ্ছে কিনা, আর প্লেন কিন্তু আমরা দেখে ফেলেছি। আর দেখো, এই মধ্যমগ্রামটা ক্রসিং করার পরেই প্রচণ্ড জ্যাম, আর প্রচণ্ড রোদ্দুরের জন্য খুবই গরম লাগছিল গাড়িতে। আর পেছনে বসেছিল পাপাই বুলটি, দেখেছো কেরকম করছিল যখন ভিডিও করছিলাম। আর সামনে বসে গেছিল আমার শ্বশুর মশাই, আর পেছনে বসেছিলাম শাশুড়ি, আমি আর কৌশিক। আর জ্যাম ড্যাম কাটিয়ে এবার আমরা অনেকটা রাস্তা পেরিয়ে কৃষ্ণনগরে একটুখানি খাওয়া দাওয়া করতে হবে, কেন সকাল সকাল বেরিয়েছি। আর এখানে কিন্তু আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে কৃষ্ণনগরে, এখানে আমরা ব্রেকফাস্টটা করব। এখানে এসে খাবার অর্ডার করেছিলাম আমি ধোসা, আর ধোসাটা দেখো বেশ কিন্তু বড় সড়ো আর খেতেও দারুণ। যাই হোক, এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, দেন আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার কিন্তু আমি চলে এসেছি পেছনে, আর পেছন থেকে এই ভিডিওগুলো আমি করেছি, তাই জন্য একটুখানি স্টিকারের জন্য আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি। আর পেছনে বসে কিন্তু আমি কিন্তু খুব ইয়ার্কি করছিলাম যারা সামনে বসেছে। আর সামনেই হচ্ছে টোল গেট, টোল গেটটাকে এবার আমরা পার করব। গেটটা এবার আমরা পার করে সোজাই যাব। বেশ কিন্তু অনেকটা রাস্তা আমরা পার করে দিয়েছি। আমরা কিন্তু যাচ্ছি ডালখোলার রাস্তায়। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। বেশ অনেকটা রাস্তা যাওয়ার পরে তারপরে পাপাই যেহেতু গাড়ি চালাতে পারে তাই জন্য বললে এবার আমি গাড়ি চালাবো। তো আর এখানে দেখো আরেকটা টোলগেট কিন্তু আমরা ক্রস করেছি আর কৌশিক চলে গেছিলো সামনে। তারপরে কিন্তু এখন বাজে ঘড়িতে হচ্ছে প্রায় 2:45। তো এবার আমাদের দুপুরের খিদেটা পেয়ে গেছে, তো কি করবো, আরেকটা রেস্টুরেন্ট দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি। সেখানেও এসে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। তারপরে যথারীতি খাবার চলে এসেছে আর এখানে দেখো কি কি দিয়েছে, দেখো ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে আর একটা পাঁচমিশালি তরকারি দিয়েছে। ও সাথে আবার উচ্ছে ভাজা, তারপরে শাক ভাজা, লেবু লঙ্কা দিয়েছে। তারপরে পেট পুজো হয়ে যাওয়ার পরে আবার আমরা বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তারপরেই দেখো চলে এসেছে আমাদের ফারাক্কা। ফারাক্কা সেতুটা কিন্তু বেশ বড়, আর আমি ওয়েট করছিলাম যে আমরা এই সাইড দিয়ে যাব আর কখন একটা ট্রেন পাস করবে, আর দেখতে কিন্তু তাতে খুবই সুন্দর লাগবে। তারপরেই দেখি কিনা একটা মাল ট্রেন আসছে, তো যাই হোক ট্রেন তো যাচ্ছে। সেটা দেখতে দেখতে আমরা ফারাক্কা সেতুটা পার করলাম। আর অনেকটা রাস্তা যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি, তারপর চলে এলো আরেকটা টোল গেট, সেটাও আমরা ক্রস করব। এই টোল গেটটা কিন্তু দারুণ দেখতে ছিল আর খুবই পয়ার পরিষ্কার। এবার কিন্তু দেখো হালকা হালকা করে সন্ধে নেমে আসছে আর তেমনি হচ্ছে জ্যাম। তারপরে আমরা কিন্তু মালদায় ঢুকে পড়েছি আর দেখো চারিপাশটা শুধু আম গাছ আর আম গাছ, বেশ কিন্তু লাগছিল। আমি কিন্তু সবে মুকুল এসেছিল তখন। দু সাইডে শুধু আম গাছ আর আম গাছ। ছোট্ট ছোট্ট আম গাছে কত আমের মুকুল ধরেছে। তারপরে অনেকটা রাস্তা পার করার পর তারপরে আরেকটা চলে এসেছে টোল গেট। এই টোলগেটটার নাম ছিল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিট। সেটাকে পুরোপুরি আমরা ক্রস করে বেশ অনেকটা রাস্তা পেরিয়ে এবার দেখো সন্ধে কিন্তু আস্তে আস্তে নামছে। আরেকটা চলে এসেছি আমরা টোলগেটে। তারপরে সেই টোল গেটটাকে ক্রস করার পর এখন আমি ভাবছি আর কত দূর আর কতটা যেতে হবে, আর ভালো লাগছে না গাড়িতে। তারপরে সন্ধ্যের দিকে এই 5:30-5:30 দিকে গাড়িটা একটু থামিয়ে আমরা চলে এলাম এখানে একটু চা খেতে, আর তারপরে কিন্তু বেশ একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল। তারপর চাটা খেয়ে আমরা ওখান থেকে যখন বেরোই ভাব তখন কিন্তু দেখো আস্তে আস্তে রাত্রি নেমে আসছে।
কতটা রাস্তা পার করার পর আর ভালো লাগছে না, আর গাড়িতে আর বসতে আর ইচ্ছা করছিল না আমার। তাও বসে থাকতে হবে, কিছু করার নেই। একদিকে কিন্তু খুব এক্সাইটেডমেন্ট যে কখন আমরা পৌঁছাবো, আর একদিকে কিন্তু আর ভালো লাগছে না। তারপর কিন্তু এখানে কিন্তু 10:30 বেজে গেছে, আরও শিলিগুড়িতে পৌঁছাতে এখনও অনেকটা টাইম লাগবে। তাই জন্য আমরা শিলিগুড়ির ঠিক 3 কিলোমিটার আগে একটা হোটেল দেখে আমরা সেখানে কিন্তু থেকে গেছিলাম আজকের রাতটা। তো হোটেলটা দেখো, তোমাদের একটু শেয়ার করি, আর তোমাদেরকে আমি নেক্সট পার্টে দেখাবো যে আমি কোথায় ঘুরতে গেছিলাম। তো চলো, আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর সবাই কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু খুবই আনন্দ করছে, যেহেতু এতটা রাস্তা আমরা ক্রস করে এসেছি আর গাড়িতে ভালো লাগছিল না। আর দেখতেই পেলে একটু আগে বুড়িটি কী সুন্দর নাচ করলো। আর এখানে দেখো রুম দিয়েছে, আমরা এখানে একটাই ডরমেটরি একটু বড় রুম নিয়েছি, আর আমরা এখানে কিন্তু সবাই একসাথে ছিলাম। আর রাত্রেবেলা ডিনারটা কিন্তু আমাদের রুমেই দিয়েছিলো, সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো বন্ধুরা, টাটা। আর নেক্সট পার্টে আমি দেখাবো যে পরের দিন আমরা কী করেছি। তো চলো, বাই।